সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবি টিভি অনলাইন ও জিবি নিউজ 24.com-এর দেশ এবং দেশের বাইরে সম্মানিত সকল দর্শক বৃন্দকে জানাই আমি রুবেল আহমদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বর্তমানে মৌলভীবাজার শহরের অন্যতম বেরিপার পয়েন্টে অবস্থানরত। আপনারা জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশেই এক ধরনের লকডাউন ঘোষণা করেছে, ঠিক তেমনই মৌলভীবাজারও লকডাউন হয়েছে। গত 22 মার্চ মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছিল যে সন্ধ্যা 8 ঘটিকার সময় সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, শুধু ফার্মেসি ব্যতীত বাকি সবগুলোই বন্ধ হয়ে যাবে, এই ঘোষণা দেওয়া হয়েছিল। তারপর গতকাল থেকে মৌলভীবাজার টোটালি লকডাউন করা হয়েছে। আমরা বর্তমানে অবস্থানরত আছি মৌলভীবাজার শহরের অন্যতম ব্যস্ততম সড়ক বেরিপার পয়েন্টে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো যে বর্তমান মৌলভীবাজার বেরিপার জায়গায় সবসময় যানজট থাকতো, মানুষের চলাচল খুব বেশি থাকতো, কিন্তু ওই জায়গায় আজকে 2 দিন ধরে দুই একটা গাড়ি ঘোড়া ছাড়া কোনো ধরনের মানুষ নাই, বা বেশিরভাগ গাড়ি ঘোড়া টোটালি বন্ধ হয়ে গেছে শুধু লকডাউনের কারণে। তো আমরা মূলত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এই বিষয়টি জেলা প্রশাসক গ্রহণ করেছে, এই উদ্যোগটা নিয়েছে। তো আপনারা দেখুন যে বর্তমানে মৌলভীবাজার বেরিপারের কী অবস্থা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমাদের শ্যামস্তমা রোড, যেটাকে বলা হয়। এটা সবসময় যানজট থাকে শ্যামস্তমার মাজারে যাওয়ার জন্য, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এখানে গাড়ি নিয়ে, তারপর অনেক মানুষও থাকে, সবসময় যানজট থাকে। কিন্তু আজকে গত 2 দিন যাবৎ শুধু করোনা ভাইরাসের ভয়ে বা মানুষ সেফটির জন্য মানুষ ঘরদোয়ার থেকে বাইরে বের হচ্ছে না। তো বর্তমানে রাস্তাঘাটা খুবই ফাঁকা। আর এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল রোড, আমাদের পিছনে শ্রীমঙ্গল রোড, তারপর হচ্ছে আমাদের সামনে আছে সিলেট রোড। 3টি রোডের মাঝামাঝি আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে অবস্থানরত। টোটালি এটাকে বলা হয় বেরিপার চত্বর, মৌলভীবাজার বেরিপার চত্বর। তো বর্তমানে এই অবস্থাটা আপনারা দেখুন যে সব কিছুই বন্ধ। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের শেফা ফার্মেসি থেকে একজন এসআর, যিনি ওষুধ মেডিসিন সাধারণত মেডিসিন নিয়ে যাচ্ছেন অন্যান্য ফার্মেসিতে। তো আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ভাই আপনার নামটা কি? আমার নাম দিদি।
জি বিদ্যুৎ দেবনাথ, বিদ্যুৎ দেবনাথ, এর নামটা হচ্ছে বিদ্যুৎ দেবনাথ। আপনি মানে কোন ফার্মেসিতে বা কোন কোম্পানিতে জব করেন? একমিতে আছেন। একমিতে আছেন, তো আমরা যে বর্তমানে যে আপনি ওষুধ আপনাদের আপনার হাতে দেখতেছি মেডিসিন বা ওষুধ যেটাকে বলে, তো এটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন বা আপনার বর্তমানে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইব, আপনি কিছু বলবেন আমাদের জিবি টিভি অনলাইন ও জিবি নিউজ 24। করোনা ভাইরাসের কারণে সবাই আতঙ্কে আছে, হ্যাঁ, যার কারণে সবাই বাসা থেকে বাইর হচ্ছে না, গাড়ি ঘোড়া চলতেছে না, আমরা হেঁটে কোনো রকম দিচ্ছি আর কি মেডিসিন যেহেতু প্রয়োজন সবার, বুঝছেন? এই ধন্যবাদ ভাই আপনাকে সবটা সুন্দর মতামত দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বর্তমানে মৌলভীবাজার বেড়িপাড়ের মেডিসিন গ্যালারিতে আছি। আপনারা জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে, শুধু সবজি বাজার এবং মাছ বাজার আর মেডিসিন গ্যালারিগুলো খোলা আছে। তো আমরা বর্তমানে মৌলভীবাজারে মেডিসিন গ্যালারিতে আছি অবস্থানরত। আমরা মেডিসিন গ্যালারির একজন ভাই, আপনার নামটা কি? সমীর খান দাস। তো ওনার কাছ থেকে আমরা বর্তমান অবস্থা একটু জানবো, বর্তমানে বাজারের অবস্থা বা মেডিসিনের মানুষের যে চাহিদা ওষুধপত্রের, এই ধরনের কিছু আপনি বলবেন আমাদের? মানুষ আসতেছে না, এই আপনাদের মাধ্যমে কীভাবে আসবে? বিভিন্ন এই যে ডায়াগনস্টিক সেন্টার এগুলো বন্ধ, ডাক্তাররা আসতেছেন না, গাড়িগুলো ফাটা ফাটা মাঝে মাঝে একদিকে পড়তেছে, কাস্টমার নিয়ে আমরা বসে আসবো। আমি ভাইয়ের কাছে জানতে চাইব, বর্তমানে যে এই পর্যন্ত বা গত দুই দিন যাবৎ যে যে কাস্টমারগুলো আপনাদের কাছে আসছে,
তো কোন কোন মেডিসিনগুলোর চাহিদা একটু বেশি আমরা জানতে পারি? জ্বর সর্দি কাশির সিরাপ এগুলো প্যারাসিটামল না পাওয়া না, এগুলোর চাহিদা বেশি। আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনার সময় নষ্ট করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বর্তমানে মৌলিক বাজার বেড়িপাড় থেকে অবস্থানরত আছি। আমরা বর্তমানে আইকন মেডিকেল সার্ভিসের সামনে আছি। তো আমরা আইকনের একজন স্টাফের সাথে আমরা কথা বলবো। তো ভাই আপনার নামটা কি? আমার নাম মাহবুব রহমান মামুন। আপনি আইকন মেডিকেল সার্ভিসে জব করেন তাই না? তো বর্তমানে আপনাদের ডায়াগনস্টিক সেন্টারের কী অবস্থা একটু আমাদেরকে দর্শকদের জানাবেন। আসলে যে বাংলাদেশে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে করোনার, এ নিয়ে তো সব জায়গায় বন্ধ আপনারা দেখতে পারবেন। আর ডায়াগনস্টিক বলতে ডায়াগনস্টিক তো সবসময় খোলা আছে, তবে কোনো ডাক্তার এখন বর্তমানে নাই। যদিও ডাক্তারের সময় দিয়ে দেওয়া যেহেতু রুগী আসতে রুগী তো চিকিৎসা করতে হইব ডাক্তারের, তো মাঝে মাঝে দু এক ঘন্টা খোলা থাকে আর সারাদিনই ফাঁকা। আর দূরপাল্লার তো কোনো গাড়িও চলে না, রুগীরা আসতেও পারেন না, ট্রিটমেন্টও চলেন না, ওই নিয়ে সব নিয়ে একটা ফাঁকা অবস্থায় আছে। আর যে রোড আমরা করলাম এই বেরিপা রোড সবসময় এই যানজট থাকে, এই আতঙ্কের কারণে যখন পুরো রাস্তা রাস্তা খালি, কোনো মানুষগুলো মানুষ তো খুব সাধারণভাবে চলাচল করে, কোনো গাড়িগুলো চলাচল খুবই কম, আর দোকানপাট সব বন্ধ আছে। এ নিয়ে তো আরও বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়েছে। তবে যেটা করে এটা ভালো, আমরা ভালো লাগে করে, তবে যারা ব্যবসায়ী আছে তারার লাগি প্রচুর সময় মানে ক্ষতির মুখে দাঁড়াইছে গিয়া। সালাম, তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার সময় নষ্ট করার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বর্তমানে অবস্থানরত আছি আমাদের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী জনাব সৈয়দ মহসিন আলীর বাড়ির বাসভবনের সামনে। তো আমরা এখন কথা বলবো আমাদের সৈয়দ সাদমান আঙ্কেলের সাথে। তো আপনি আমাদের জিবি নিউজ 24 ও জিবি টিভি অনলাইন এর সকল দর্শকবৃন্দকে করোনা ভাইরাস সম্পর্কে একটু বলবেন। করোনা ভাইরাস শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে একটি মহামারী আকার ধারণ করতেছে। সেই সুবাদে আমাদের দেশটাও এখন লকডাউন হয়ে আছে, চারিদিকে গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ করে দিয়েছে আমাদের সরকার। জননেত্রী শেখ হাসিনার আদেশক্রমে আমাদের এখানে মানে সারা বাংলাদেশে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। আর যে যে এখানে আছেন, যার যে সেফে থাকার জন্য সরকারে বারবার অনুরোধ করছে, সেই সেফটুকু রেখে আমরা চলাফেরা করব। আমরা যাতে কোনো অবস্থায় দুজনের বেশি পথে ঘোরাফেরা না করি, সেই লক্ষ্যেই আমরা আমাদের কাজ চালিয়ে যাব। দৈনন্দিন জীবনের কাজ চালানোর জন্য তো আমাদেরকে ঘর থেকে বের হতেই হয়। সেই সুবাদে আমরা যখন বের হব তখন আমাদেরকে গ্লাভস এবং মাস্ক মুখে রেখে আমরা সব কিছু করব, এবং সেই মানে মানুষদের কাছ থেকে আমরা জনসমাগম থেকে আমরা দূরত্ব বজায় রেখে আমরা চলার চেষ্টা করব। আর আমি আমার পক্ষ থেকে এবং আমার সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বলিবাজারবাসীকে ধন্যবাদ জানাবো। সবাই যেন যার যে ঘরে বসে সময় ব্যয় করে
যাতে রাস্তাঘাটে যাতে কাজ না ছাড়া কেউ যেন বের হয় না, এবং সেই দিকে সবাই সজাগ দৃষ্টি রাখবে এবং সবাইকে জার্জির অবস্থা থেকে সেফ রাখার জন্য অনুরোধ জানাবো। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। Well, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বর্তমানে আমাদের ট্রাফিক মীর কৌশল ভাইয়ের শুভ ওনার মুখ থেকে বর্তমান অবস্থানে। আমাদের বর্তমান অবস্থা এখন ভালো, আল্লাহর রহমতে আমাদের ভালো রাখছে। আমাদের মৌলভীবাজার পুলিশ সুপার স্যারের মহোদয় তাইলে যে সুন্দর কাজ করছে, তাইলে বলে দিচ্ছে যে দোকান পার্সেন্ট ভালো থাকতো, ভালো সুন্দরভাবে চলাফেরা করতো, সবাই ঘরের ভিতরে থাকতো, মাস্ক ব্যবহার করতো, হাত পরিষ্কার রাখতো, এই তো নিজের সেফটি থাকার জন্য অনেকে অনেকের জন্য অনেকে ভালো। আপনারা সবাই বাসার ভিতরে থাকবেন, ওখান থেকে অতটা বের হবেন না, আর যদি বের হন আপনারা যে কোনো একজন বের হবেন, একজনের বেশি বের হবেন না, একসাথে কোনো জমজট আপনারা করবেন না, নিজে সুস্থ থাকেন, অন্যদেরকে সুস্থ রাখেন। ধন্যবাদ আমির ফসল ভাই, আপনাকে ভালো থাকেন, আপনিও সুস্থ থাকেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। হ্যালো, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বর্তমানে একজন ভাই দিনমজুর একজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তিনি রিক্সা চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন। তো বর্তমানে আমরা ওনার কাছ থেকে বর্তমান পরিস্থিতি বা ওনার যে আয়ের বিষয়টা আমরা জানবো। তো ভাই আপনার নামটা কি? আমার নাম সৈয়দ রফিক। সৈয়দ রফিক ভাই, আপনার মানে মেইন বাড়িটা কোন জায়গায়? ঢাকা মিরপুরে। ঢাকায়? ঢাকা মিরপুরে। তো বর্তমানে আপনি মৌলভীবাজারে কতদিন ধরে অবস্থান হতো? মৌলভীবাজারে আমি 16 বছর। 16 বছর ধরে আপনি মৌলভীবাজারে আছেন। তো আপনি কি একা আছেন না আপনার পরিবার সহ আছেন? আপনি এখানে একা আছেন না? তো বর্তমান অবস্থাটা মৌলভীবাজারের অবস্থা বলবেন। মৌলভীবাজারের অবস্থা অত্যন্ত ভালো, সো মানে ক্রাইসিসেরও ভালো, মানে বর্তমান যে জীবিকা উপার্জন করে সামথিং গরিব মানুষ, হ্যাঁ, তারা একটু সমস্যায় আছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভালো কাজ করতেছেন, সেনাবাহিনী, রাজবাহিনী, পুলিশ বাহিনী বিশেষ করে ভালো কাজ করতেছেন। তাদের যে উদ্যোগ কারণ আছে অত্যন্ত বেস্ট, এভরিথিং বেস্ট, সব কিছুই বেস্ট, কিন্তু দারিদ্র লোক যারা, যারা শ্রমজীবী ব্যক্তি, হ্যাঁ, তারা একটু সমস্যা পড়ে গেছে, সমস্যায় আছে, সামথিং মানিজ প্রবলেমে আছে, লোকজন নেই টাউনে। এবং টাউনের অবস্থা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, সো এরপরে লোকজন নেই টাউনে ক্রাইসিসে আছে। এবং তাদের লাগে, মানে তাদেরকে বিশেষ করে বাংলাদেশ সরকারকে যে কাজগুলো করতেছে, যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত ভালো, অত্যন্ত বেস্ট। এই মানে প্রাণগুলো যদি মানে সবাই ঘরে ঘরে পৌঁছে, হ্যাঁ, তাহলে সবাই উপকারিত হবো। এরপর পাশাপাশি যে মানে দিকগুলো দিচ্ছে এগুলো ভালো। আর নিজেকে আর একটা কথা বলি, আমি রাগ করি না, হ্যাঁ, দেশ এবং জাতির মানে পক্ষে সেটা হলো এই, নিজেরাই যদি আমরা অ্যালার্ট থাকি, হ্যাঁ, তাহলে করোনা ভাইরাসের ইনশাআল্লাহ মোকাবিলা করতে পারবো। সো নিজেরকে অ্যালার্ট থাকা লাগবো এবং সব সাইড দিয়ে অ্যালার্ট থাকা লাগবো, এবং নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং একে অন্যের ক্ষতি করবো না, একে অন্যের পারলে ভালো কাজ করবো, আর আইনের প্রতি সরদার্শী হবো।
আইনকে সম্মান করবো, শ্রদ্ধা করবো, আইনের প্রতি মানে শ্রদ্ধাশীল হবো, এবং পাশাপাশি তাহলে আমরা এই দুর্যোগে মানে মোকাবেলা করতে পারবো। এবং আমরা সবাই এক মুসলমান ব্যক্তি আর মুসলমান ভাই ভাই, সো আমরা কারোর ক্ষতি করবো, আর আমাদের ইমানি দেখতে যারা সেটা পালন করবো, কারোর ক্ষতি করবো না। এবং সবাই হ্যাঁ গ্যামজাম মুক্ত থাকবো, এবং পরিবেশ দূষিত করবো না, গ্যামজাম মুক্ত থাকবো, এবং হ্যাঁ সব এভরিথিং সব সেট দিয়ে গ্যামজাম মুক্ত থাকবো, পরিবেশ দূষিত করবো না, এবং যানজটে যাবো। আমরা আরেকটি বিষয়ে জানতে চাই, যেটা যে রাস্তাঘাটে আমরা দেখেছি অনেক জায়গায় মানুষ নেই, তো আপনি কি কোনো যাত্রী নিয়ে কোথাও যাওয়া আসা করেছেন, বা আপনি কি কোনো এখন পর্যন্ত বেরিয়ে কোনো উপার্জন করতে পেরেছেন? আমি উপার্জন করছি আজকে বেরিয়ে 100 টাকা, হ্যাঁ যেটা সত্যি সেটা বলছি, উপার্জন করছি 100 টাকা, মাত্র 100 টাকা, মানে এই 100 টাকা দিয়ে তো মানে জীবন চালানো সম্ভব না, পার ডে 800 টাকা খরচ লাগে, পার ডে 800 টাকা খরচ লাগে, 100 টাকা দিয়ে কীভাবে চলবো আমি, তাই না? স্বাভাবিক আমি আমার দিক দিয়ে বলতেছি না, আরও অন্য ভাইয়ের দিক দিয়ে বলতেছি, আমি অন্য ভাইয়েরা কী দিক দিয়ে মানে কীভাবে চলবে, এই যে 100 টাকা ইনকাম করছি আমি, এই 100 টাকা দিয়ে চলতে পারবো? হ্যাঁ, পাশাপাশি যদি মানে বাংলাদেশ সরকার যেটা করতেছে এটা ভালো, খারাপ না, এটা ভালো। এবং আর একটা কথা বলতেছি, এখানকার বর্তমানে এখানকার মলিবাজার ডিসি সাহেব অত্যন্ত ভালো লোক, এসপি সাহেব ভালো লোক, সো পাশাপাশি এনারা যে কাজগুলো করতে অত্যন্ত ভালো, কিন্তু এনাদের কিন্তু আমরা সম্মান করতেছি না, অনেকেই সম্মান করতেছি না, ওনারা যে দিক নির্দেশনা দিয়েছে সেটা পালন করতেছি না, নিয়মগুলো আমরা মেনে চলবো, সবাই মেনে চলবো। এবং এই যে পরিষ্কার মানে পরিষ্কার কিন্তু ইমানের অঙ্গ, আমরা পরিষ্কারভাবে চলবো, রাস্তাঘাট দূষিত করবো না, কিন্তু আজকে ময়লা আবর্জনা সব জায়গায় ফেলতে সেটা তো ঠিক না, ঠিক না। আমি কাজ করতে পারি, অনেক অনেক জায়গায় দেখতেছি আমি, হ্যাঁ যে একটা ময়লা আইনে আসার মাঝে ফেলতেছে, এটা ঠিক না, আমরা নিজেরাই পরিষ্কার পরিষ্কার থাকবো, এটা ভালো। আর একটা কথা বলি, হ্যাঁ ইনকামের প্রয়োজন আছে, যেমন আমার ইনকামের প্রয়োজন আছে, আরেক ভাইয়েরও প্রয়োজন আছে, হ্যাঁ সবাই আমরা মিলিয়ে কাজ করি, এবং সবাইয়ের জন্য সবাই বাঁচতে পারে, সাধারণ মানুষও বাঁচতে পারে, আমিও বাঁচতে পারি, সবাই জন্য বাঁচতে পারে, তাই না। এখানে আমরা অন্যের সমালোচনা করবো না, আরেক ভাইয়ের সমালোচনা করবো না, পারলে ওই ভাইকে সহযোগিতা করবো, পারলে ওকে হেল্প করবো, বেকিং করবো, সহযোগিতা করবো, তাই না, এর আমরা ক্ষতি যাবো না। তো শফিক ভাই, আপনার নাম বলতে? আমার নাম রফিক ভাইয়া। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য, আর আপনি ভালো থাকেন, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি ভাইয়া, 10 মিনিট, আর একটা কথা বলি, এই মুহূর্তে আমরা মসজিদে জামাত বেঁধে নামাজ না পড়তে গিয়ে বাসায় নামাজ করবো, হ্যাঁ পারলে দোয়া করবো, যেখানে গ্যামজাম মুক্ত থাকবো এবং যানজট মুক্ত থাকবো। আমি সবাইদের পক্ষে একটা কথা বলতে চাই, আমরা নিজেরকে সুস্থ রাখবো, এবং সবাই দলমন নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হবো, ঐক্যবদ্ধ হয়ে এই করোনা ভাইরাসের মোকাবেলা করবো। সো ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ এই ভাইরাস থাকবে না, হ্যাঁ আর নামাজ পড়ে দোয়া করবো, আর একে অন্যের ভাইয়া পারলে ক্ষতি করবে না, পারলে উপকার করে হালে পুরো বেকিং করবে। ধন্যবাদ রফিক ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তিনি একজন দিনমজুর, যিনি রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করেন। তো আমরা ওনার সাথে কথা বলেছি, আপনারা অবশ্যই যারা শুনেছেন অনেকেই, তো এত সময় আমাদের সাথে আমাদের লাইভে থাকার জন্য জিবি টিভি অনলাইন এবং জিবি নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।